নমস্কার, আমি তুহিন। আপনারা দেখছেন গ্রোয়িং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফাইকাস গাছের বনসাই কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি ফাইকাস প্রজাতির গাছ, এর সাইন্টিফিক নাম হলো মাইক্রোকার্পা, আবার অনেকে রুসেটা বলেও চিনে থাকে। মেন আমার কাছে যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটি ফাইকাস মাইক্রোকার্পা বলে সবাই চিনে থাকে। এই গাছ সাধারণত মালয়েশিয়া, তাইওয়ান এবং ইস্ট এশিয়া থেকে পাওয়া যায়। এটি একটি এভারগ্রিন বনসাই প্লান্ট। আমরা খুব সহজেই বাড়িতে এই গাছ লাগাতে পারি। এই ফাইকাস মাইক্রোকার্পা সম্পূর্ণ আউটডোর প্লান্ট। এই গাছকে যেমন ডাইরেক্ট ব্রাইট সানলাইটে রাখা যায়, আবার তেমনি সেমি শেডে রাখা সম্ভব। খুব কম পরিচর্যা ও খুব কম সময় দিতে হয় এই গাছের পিছনে। এই বর্ষায় গাছের গ্রোথ কিভাবে বাড়াবেন, কোথায় গাছকে রাখবেন, গাছকে কি ফার্টিলাইজার দেবেন, কিভাবে গাছের চারা তৈরি করবেন, এই সব কিছু জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। ফাইকাসের বিভিন্ন প্রজাতির হয়, তার মধ্যে আজ ফাইকাস মাইক্রোকার্পা সম্পর্কে, এর বনসাই কিভাবে বানাবেন, এই নিয়ে আজকের ভিডিও। ফাইকাস মাইক্রোকার্পা বিভিন্নভাবে বনসাই করা যায়, যেহেতু এটি একটি হার্ডি প্লান্ট। এই ফাইকাসের অনেকে গ্রাফটিং করেও এর বনসাই তৈরি করে থাকে, কিন্তু সেই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখা যায় না, গাছে বেশি জলের প্রয়োজন হয় না, কারণ এটি অন্য গাছের কডেক্সের উপরে গ্রাফট করা থাকে। এই গ্রাফটেড ফাইকাসকে ইনডোরে রাখা যায়, যেমন ঠিক তেমনি ইনডাইরেক্ট ব্রাইট সানলাইট আসে সেই স্থানে রেখে দিতে পারেন। কিন্তু এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের ইনডোরে রাখা সম্ভব নয়, গাছে বেশি সূর্যালোকের প্রয়োজন হয়। ফাইকাস গ্রাফটেড গাছের থেকে অনেক বেশি হার্ডি ও অনেক বেশি দিন বাঁচে। গ্রাফটেড ফাইকাস দেখতে খুবই সুন্দর, এর দামও নর্মাল ফাইকাসের থেকে অনেক বেশি হয়। গ্রাফটেড ফাইকাসের বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে, কিন্তু সাধারণ ফাইকাসের তেমন কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না। আমার এই গাছটির বয়স 4 বছর হয়েছে, তাতেই গাছে কত এরিয়াল রুট বেরিয়েছে দেখুন, গাছে কত লাল লাল ফল ধরেছে। বর্ষা হলো সব গাছের গ্রোয়িং পিরিয়ড, ঠিক তেমনি এই গাছেরও ভালো গ্রোথ এরিয়াল রুট এই বর্ষার সময় বেরিয়ে থাকে। গাছে যত বেশি এরিয়াল রুট হবে গাছ তত বেশি ওল্ড লুক দেখাবে। গাছের মাটির জন্য যে কোনো মাটি নিতে পারেন, কেবল মাথায় রাখবেন টবে ড্রেনেজ হোল যেন ভালো থাকে, মাটি জমে গিয়ে যেন জল পাস করতে বাধার সৃষ্টি না হয়। বর্ষার সময় টবের গাছকে পারলে মাটির সঙ্গে টাচ করিয়ে দিন, অথবা গাছের টবকে অর্ধেক বালির মধ্যে রেখে দিন, এতে ভালোভাবে রুটগুলি ডেভেলপ হবে ও গাছও তাড়াতাড়ি বড় হবে এবং বুশি হবে। বনসাই করার জন্য এই ফাইকাসে বিভিন্ন শেপের তৈরি করতে পারেন, যেমন ফর্মাল আপরাইট, ইনফর্মাল আপরাইট, স্লাইডিং, ক্যাসকেড, সেমি ক্যাসকেড, ডাবল ট্র্যাঙ্ক, রাফট, আরও অনেকভাবে। দেখুন গাছটিতে কত এরিয়াল রুট বেরিয়েছে। আমার এই গাছটি এখন ওয়্যারিং করতে শুরু করেছি। এই বর্ষায় চারা তৈরিও খুব সহজেই করা যায়। যে কোনো সাইজের একটি ডালকে কেটে মাটির মধ্যে বসিয়ে দিন, তাহলে 15 থেকে 20 দিনের মধ্যে দেখবেন আপনার সেই ডাল থেকে নতুন পাতা বের হচ্ছে। বর্ষার সময় গাছে রিপোর্টিং করুন, এই সময় গাছের গ্রোথও ভালো হয়। গাছে যখন বেশি ডালপালা বের হবে তখন গাছের কাটিং করতে হবে, কারণ এই গাছ বেশি প্রুনিং পছন্দ করে। গাছে যত বেশি কাটিং করবেন তত বেশি ডালপালা বের হবে, এতে গাছও দেখতে ভালো লাগবে। বর্ষায় গাছের তেমন কোনো ফার্টিলাইজারের প্রয়োজন পড়ে না, কেবল শুকনো গোবর সার গোড়ায় দিলেই হবে। দেখুন ফলগুলো কত সুন্দর হয়েছে, ছোট্ট ছোট্ট লাল লাল। গাছটা দেখতে সত্যি খুবই অসাধারণ লাগছে। এখন ফাইকাস মাইক্রোকার্পা এরিয়াল রুটের জন্য এই গাছের বনসাই দেখতে বেশি ভালো লাগে, আর এর পাতার শেপ সত্যি দেখতে অসাধারণ। এই গাছ কেবলমাত্র বনসাইয়ের জন্য বেশি ফেমাস।
এর জন্য বাড়িতে এই গাছকে মানুষ বেশি লাগিয়ে থাকে। আপনার কাছে যদি গ্রাফটেড ফাইকাস মাইক্রোকার্পা থাকে তাহলে বর্ষায় জল যেখানে আসে না সেই স্থানে রেখে দিন, অর্থাৎ শেডের মধ্যে রেখে দিন। গাছের গোড়ায় প্রতি মাসে একবার করে ফাঙ্গিসাইড পাউডার গাছের গোড়ার চারিদিকে ছড়িয়ে দিন। এতে গাছে কোনো ফাঙ্গাল অ্যাটাক করবে না, আপনার গাছও হেলদি থাকবে। বর্ষায় গাছে বেশি জল দেবেন না যদি আপনার গাছটি গ্রাফটেড হয় তবে, আর আমার মতো যদি এরকম আপনার নর্মাল ফাইকাস মাইক্রোকার্পা হয় তাহলে তো কোনো কথাই নেই, কোনো পরিচর্যাই লাগবে না। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লান্ট রিলেটেড আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। স্টে টিউন, ধন্যবাদ।